আলাইকুম বাবা মেয়ের আপ চাইটার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কোন ভিডিও এডিটর সফটওয়্যার বা টুল ব্যবহার করা উচিত তুমি আমাকে একটা বলো যে তুমি ব্যক্তিগতভাবে কোন টুলটা বা কোন সফটওয়্যারটা পছন্দ করো আচ্ছা ধন্যবাদ তোমাকে কোশ্চেন করার জন্য পুষ্পুকে আমি ধন্যবাদ দিচ্ছি তো আমি ব্যক্তিগতভাবে অনেক টুলস আছে কম্পিউটার ভিডিও এডিটিং করার জন্য বা মোবাইল ফোনও করা যেতে পারে এর মধ্যে যেগুলো আমি উল্লেখযোগ্য বলে মনে করছি তার মধ্যে বর্তমান সময়ে ক্যাপকাট ক্যাপকাটের মোবাইল অ্যান্ড্রয়েডের ভাষণ রয়েছে পাশাপাশি পিসি ভাষণও রয়েছে তো এরপরে ফিল্ম মরার নাম বলা যেতে পারে ফিল্ম মরাটা খুবই জনপ্রিয় বাংলাদেশের ছেলেমেয়েরা ইউজ করে তারপরে ক্যাম্পেসি আছে তারপরে খুব মাস্টারিং সফটওয়্যার যেটা আসলে খুবই ভালো বলে মনে করি সেটা হচ্ছে প্রিমিয়ার দিয়ে কাজ করা যেতে পারে তো এগুলো যে বললাম এগুলো আসলে কমন এবং এগুলো দিয়ে সবাই ভিডিও এডিটিং করে থাকে আমি নিজেও করে থাকি কোনটা ভালো হয় ফোনে ভিডিও এডিটিং করা নাকি কম্পিউটারে আচ্ছা আচ্ছা ঠিক আছে পুষ্প যেটা বলছিল আর কি ভিডিও এডিটিং করাটা কি আসলে আমরা মোবাইল ফোনে করব না কম্পিউটারে করব তো প্রয়োজন অনুসারে আমাদের কিন্তু মোবাইলেও অনেক সময় ভিডিও এডিটিং করতে হয় আর কম্পিউটারে তো আসলে কমন ব্যাপার তো ভিডিও এডিটিং করার জন্য আমি সবাইকে বলবো যে মোবাইল ফোনের চাইতে কম্পিউটারটাকে বেছে নেওয়াটা আসলে বেটার কারণ কম্পিউটারে ওয়াইড স্ক্রিন তারপরে কম্পিউটার ভাষণগুলোতে করাতে মোবাইলের চাইতে বেশ কিছু ফ্যাসিলিটিজও থাকে যেগুলো সহজে কাজ করা যায় কিন্তু আমি বলবো যে প্রাইমারি ডিভাইস হিসাবে হয়তো কম্পিউটারটাকে ইউজ করা উচিত সবার সেকেন্ডারি ডিভাইস হিসাবে একটা মোবাইল ফোন রাখা যেতে পারে ঠিক না মানে কিছু ভিডিও আছে যেমন আমি মোবাইল ফোনে ধারণ করলাম মোবাইল ফোনে এডিট করলাম আমি সেটাকে আপলোড হ্যাঁ তৎক্ষণাৎ করার জন্য কারণ মোবাইল ফোনে ধারণকৃত ভিডিওটা আবার পিসিতে নিতে গেলে কিন্তু আবার সময় সাপেক্ষ একটা ব্যাপার থাকে বনের সময় সম্ভব হয় না সেই জন্য আসলে দুটোই দরকার তবে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবো যে প্রায়োরিটি দিতে হবে কম্পিউটার থেকে ভিডিও এডিটিং করার জন্য ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আর কোন কোন বিষয়ে মাথায় রাখতে হবে আচ্ছা ভিডিও এডিটিং এর ব্যাপারে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ভিডিওর যে কোয়ালিটি সেটা ভালো করার চেষ্টা করতে হবে যেমন ভিউয়ারস আমি কিন্তু এখন যে ভিডিওটা করছি সেটা কিন্তু মোবাইল ফোন দিয়ে ধারণ করছি এটা সাধারণ মানের একটা মোবাইল ফোন দিয়ে তো সবচেয়ে ভালো হয় যে ভিডিও ভালো রেজোলিউশন এবং কোয়ালিটি পাওয়ার জন্য খুব ভালো মানের ভিডিও ক্যামেরা ইউজ করা অবশ্যই রেজুলেশন ভালো হওয়ার জন্য সাউন্ড গুলো অনেক ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে সাউন্ডের ব্যাপারে কালার কারেকশন তারপরে ব্যাকগ্রাউন্ড তারপরে সাউন্ডের ক্ষেত্রে নয়েজ রিমুভাল এবং ভিডিওর যে সাইজ সেই ব্যাপারগুলোকেও আমাদেরকে মাথায় রাখতে হয় তারপরে আলো যেটা আলোর যে ব্যাপারটা ব্রাইটনেস এই সমস্ত কিছু সব কিছুই আমাদেরকে মাথায় রাখতে হবে একটা ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার জন্য তুমি কি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও এডিটিং করা ব্যাপারে কোনো কিছু বলতে চাও কোনো পরামর্শ হ্যাঁ পরামর্শ তো অবশ্যই দিতে চাই সেটা হচ্ছে যে আমরা আছি অনেকেই আছি বাংলাদেশের ছেলেমেয়েদের কথা বলছি তো আমার ক্ষেত্রে ব্যাপারটা কিছু এক্সপিরিয়েন্স আছে যে আমরা অনেকগুলো ভিডিও এডিটিং সফটওয়্যার আমাদের কম্পিউটারে করতে থাকি তো অ্যাকচুয়ালি যে কোনো একটা ভিডিও সফটওয়্যার যেটা তোমার কাছে ভালো লাগে বা আপনার কাছে ভালো লাগে সেটা খুব ভালোভাবে টপ টু বটম শিখতে হবে এবং সেটা দিয়েও আপনি কাজ করলেই বেটার হয় আর একটা কোশ্চিন আমাকে অনেকে করে থাকে যে ভেরিটিং সফটওয়্যার চালানোর জন্য আসলে অনেক দামি কম্পিউটার দরকার হয় অ্যাকচুয়ালি কথাটা সত্য কারণ এখানে গ্রাফিক্স কার্ড লাগাতে হয় ভালো রেজলিউশনের জন্য তারপর রেন্ডারিং করা ফলে ভিডিও তৈরি করার পরে যে ফাইনালাইজ করতে হয় সেটার জন্য কিন্তু খুব পাওয়ারফুল পিসি লাগে মানে র্যাম বেশি তার প্রসেসর স্পিড বেশি গ্রাফিক্স কার্ড লাগানো সব মিলে একটা দামি পিসি লাগে তো এইটা আসলে আমাদের দেশের দেশের বাস্তব মানে প্র্যাকটিক্যাল যে সিচুয়েশন সেই অনুযায়ী দেখা যায় যে অনেকের জন্য এটা সম্ভব হয় না তো তাহলে কি করতে হবে যে এমন একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে হবে যার জন্য খুব ন্যূনতম কনফিগারেশনে একটা কম্পিউটার হলেই চলে তো এইরকম একটা সফটওয়্যার হচ্ছে ক্যাম্পেসিয়া তো আমি সব সময় বলবো যে ক্যাম্পেসিয়া আর ইজ বেস্ট কারণ এটা একেবারে দশ পনেরো হাজার টাকা দামের কম্পিউটারে একটা ক্যাম্পেসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যারকে চালানো যায় কোনো ল্যাগ করে না এবং ও করতে যে প্রচুর সময় লাগে তাও না তো এক হিসাবে ক্যামটেসিয়া অনেক ভালো একটা সফটওয়্যার ভিডিও এডিটিং করার জন্য এর সঙ্গে বিল্ট ইন অনেক ফিচার রয়েছে যেগুলো আমার অনেক পছন্দ এর মধ্যে একটা ব্যাপার আমার খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে কারেন্ট যখন চলে যায় কাজ করতে করতে তো আমার যে প্রজেক্ট আমি নিয়ে কাজ করছিলাম সেই প্রজেক্টটা একবারে মুছে বা ডিলিট হয়ে যাবে সেটাকে অটো সেভ মোডে রাখে ক্যামটেসিয়া এবং সেটা থেকে রিকভারি করে আমি আবার কাজগুলো শেষ করতে পারি তো এইটা আসলে খুবই চমৎকার একটা ব্যাপার সেই জন্য আমি বলবো যে যারা লো বাজেটের পিসি কিনতে চান এবং সেটা দিয়ে রিডিং করতে চান তারা ক্যানভাস থেকে চুজ করতে পারেন আর কোনো কোশ্চেন না আমার কাছে আপাতত আর কোন কোশ্চেন নেই আমরা এই আলাপে অনেক কিছু জানতে পারলাম যেটা আমার ব্যক্তিগতভাবে জানা ছিল না অনেক ধন্যবাদ এই আলাপ চাইতার জন্য দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই আলোচনা পর্বটা সঞ্চালনা করার জন্য তো আজকের মতো আমি এবং পুষ্প আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ বাই বাই টাটা আসসালামু আলাইকুম